হ্যালো, আসসালামু আলাইকুম, স্বাগত আপনাদেরকে। আজকে দেখাবো যে আপনারা ছোলা বুট, ছনা বুট বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে, এটা কিভাবে সংরক্ষণ করবেন। ছোলা বুনাটা খুব জনপ্রিয় বাংলাদেশে কিংবা প্রবাসেও। তো এই ছোলা বুটটা রান্নার প্রসেসটা অনেক লম্বা, অর্থাৎ দেখা যায় আপনি 8-10 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হয়, তারপর আরও 1 ঘন্টা রান্না করতে হয়। তো প্রতিদিন বিশেষ করে প্রবাসে এটা সম্ভব হয় না, যেহেতু এটা সময় সাপেক্ষে ব্যাপার। তো আমি আজকে দেখাবো যে আপনারা কীভাবে একদিন রান্না করে অনেক দিন এটা খেতে পারেন। তো প্রথমে আমি 1 কেজি সমপরিমাণ ছোলা পানিতে ভিজিয়ে রাখবো প্রায় 10 ঘন্টা। দশ ঘন্টা পরে এটাকে আপনার যেটা করতে হবে, 1 ঘন্টার মতো এটাকে রান্না করবেন। তো 1 ঘন্টা রান্না করার পর এটা হালকা একটু নরম হয়ে যাবে, তারপর এটাকে আপনি পানিগুলো ছেঁকে ফেলে দিবেন। তারপর একদিনে আপনার কী পরিমাণ লাগে সেই পরিমাণ পোর্শন করে আপনি প্লাস্টিক কিংবা কোনো পলিথিন ব্যাগে করে করে রাখতে পারেন। তো এইভাবে যদি ছোলাটা আপনারা সংরক্ষণ কিংবা প্রসেস করেন, তাহলে প্রতিদিনে যে ঝামেলাটা সেটা এড়াতে পারবেন। প্লাস রোজার মাসে দেখা গেল 30 দিনের মধ্যে 2 বার করলে হয়ে গেল 15 দিন 15 দিন। তাহলে প্রতিদিনই আপনি এই ছোলা কিংবা ছোলা বুনাটা খুব সহজেই অল্প সময়ে করতে পারবেন। তাহলে আজকে পর্যন্তই, ভালো থাকবেন, ভালো খাবেন, আল্লাহ হাফেজ। আঙ্গে পাড়ে নিও খেয়ালি রহেল ডিস্ট্রিক বাই বাইরে হেনি মাইজি সমূহ নাম কুঞ্চনি বাই আঙ্গে পাড়ে নিও খেয়ালি রহেল ডিস্ট্রিক্ট বাই।